নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয়, জীবনের সবচেয়ে জটিল, সবচেয়ে কঠিন পরিস্থিতির মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তৈরি হচ্ছে তার জোটবদ্ধ সরকার। এই সরকার 5 বছর টিকবে তো? কী বলছে গ্রহের অবস্থান? হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয় রবিবার, যে পুনরায় নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে NDA সরকার তৈরি হতে চলেছে, সেই সরকার 5 বছরের টেকার সম্ভাবনা কতখানি তা এখনই জিজ্ঞাসা চিহ্নের মুখে ফেলে দিয়েছে। কেননা যে সমস্ত শরিকি দলকে নিয়ে এবারে বিজেপি তার সরকার গঠন করতে চলেছে, অর্থাৎ যেহেতু ম্যাজিক ফিগার 272টি আসন বিজেপি পায়নি, পেয়েছে মাত্র 240টি, তাই বাকি আসন তাদের সংগত করতে হচ্ছে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের মতো নেতাদের কাছ থেকে, যারা পাল্টিরাম হিসাবে জগৎ বিখ্যাত। তারা যে কোনো দিন যে কোনো পার্টিতে তারা চেঞ্জ করতে পারে তাদের সমর্থন। এমন দুটো মানুষের সমর্থনে তৈরি হওয়া এই NDA সরকার, যা নরেন্দ্র মোদির কাছে অবশ্যই চিন্তার বিষয়, কারণ নরেন্দ্র মোদির জীবনে এমন ঘটেনি কখনো। তিনি 3 বারের জন্য গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন এবং একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েই বিজেপি গুজরাটে জয়লাভ করেছিল তখন। আর 2014 থেকে 2024 পর্যন্ত নরেন্দ্র মোদী যে শাসন করে এসেছেন ভারতবর্ষকে, তিনি একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে বিজেপি শাসন করেছে। কারণ 2014 বিজেপি যেখানে 282টা সিট পেয়েছিল, আর 2019 বিজেপি পেয়েছিল 302টির বেশি সিট। সুতরাং দেখা যাচ্ছে বর্তমান সময়, অর্থাৎ জীবনের এই শেষ প্রান্তে এসে সবচেয়ে কঠিন, সবচেয়ে জটিল রতন সমস্যার মুখে পড়েছেন স্বয়ং নম নরেন্দ্র মোদি, বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন। আর তার এই যে সরকার, যা রবিবার শপথ গ্রহণ করবে, তার টিকবে তো 5 বছরের জন্য? কি বলছে গ্রহের অবস্থান? আসুন এবার আমরা জেনে নিই। তবে তার আগে বলি, আমার এই সুকান্ত সাও ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। নরেন্দ্র মোদী নামটা শুনলেই অবশ্যই চমক আপনাদের চোখের সামনে আসবে, কেননা তিনি এমন একজন নেতৃত্ব যাকে বিশ্ব নেতা বলা যায় এবং যে কোনোভাবে বিশ্বের নাম্বার 1 সবচেয়ে জনপ্রিয়তম নেতা হিসাবে তিনি বারবার জগতের কাছে প্রমাণিত করেছেন। কিন্তু জীবনের এই দীর্ঘ পথ চলার পর তার এই 73 বছর বয়সে তিনি বিশেষভাবে দুর্ভাগ্যের কাছে ধরা দিতে বাধ্য হলেন, কারণ তার দল বিজেপি সেই ম্যাজিক ফিগার পায়নি যে ফিগার পেলে তারা একক দল হিসাবেই, কারো সাহায্য না নিয়েই, যা তারা আগের দুটো নির্বাচনে 2014 বা 2019 করে এসছে সরকার গঠন করত, এবারে তা করতে পারেনি। এবারে সরকার গঠন সত্যিই জিজ্ঞাসার চিহ্ন। আসুন দেখে নিই এই সরকার 5 বছর টিকবে কিনা। প্রথমে দেখা দরকার নরেন্দ্র মোদীর জন্মকুণ্ডলী। নরেন্দ্র মোদী যার জন্ম 17 সেপ্টেম্বর 1950 সকাল 11টা গুজরাটের মেহসেনা নামক একটি স্থানে, এবং নরেন্দ্র মোদীজির বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, অনুরাধা নক্ষত্র, দেবগণ। তার লগ্নে বসে আছে চন্দ্র এবং মঙ্গল, যা তৈরি করেছে শক্তিশালী রুচক রাজ্য। এছাড়াও বৃহস্পতি বসে আছে চতুর্থে, যা তৈরি করেছে হংসযোগ, পঞ্চমে রাহু, এবং তার রাশির 10ম স্থানে শুক্র এবং শনি অবস্থান করেছে। আর বুধের ভদ্রা রাজ্য তৈরি হয়েছে, বুধ বসে আছে 11-এ রবি আর কেতুর সঙ্গে। এই জন্মকুণ্ডলী
খুবই বিরল থেকে বিরলতম। এই জন্মকুণ্ডলীর জোরেই নরেন্দ্র মোদী একজন সাধারণ ভারতবাসীর গৃহে জন্মগ্রহণ করেও দীর্ঘদিন ভারতের নাম্বার ওয়ান ব্যক্তিত্ব হয়ে থাকতে পেরেছে। আর আজকে কি হলো আসুন দেখে নিন গ্রহ কী বলছে। দেখা যাচ্ছে যে বর্তমানে নরেন্দ্র মোদীজি যিনি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ তার শনির ধাইয়া চলছে, আর তার শনির মঙ্গলের দশা শনির অন্তর্দশা শুরু হয়েছে 20 এপ্রিল 2024 থেকে। অর্থাৎ 20 এপ্রিল পর্যন্ত নরেন্দ্র মোদীজির জীবনে সৌভাগ্য বিরাজমান ছিল, কিন্তু 20 এপ্রিল 2024 পর থেকে শনির অশুভ দৃষ্টি পড়তে চলেছে, পড়তে শুরু করে দিয়েছে নরেন্দ্র মোদীজির ভাগ্যাকাশে। এখনও তিনি শনির অশুভ দৃষ্টির মধ্যেই আছেন, আর দীর্ঘদিন প্রায় 30 মে 2025 পর্যন্ত তার মঙ্গলের দশা এবং শনির অন্তর্দশা চলবে। শনি যেহেতু বৃশ্চিক রাশির কাছে সদা সর্বদা অশুভ ফল দিয়ে থাকে, বৃশ্চিক রাশিকে শনি সর্বদা ডাউন করতে চায়, শনি সর্বদা বৃশ্চিক রাশিকে পরাস্ত করতে চায়, কারণ বৃশ্চিক রাশি হচ্ছে মঙ্গলের জাতক, মঙ্গল এদের প্রভু, এরা মঙ্গলের শক্তির দ্বারাই পরিচালিত। আর শনি মঙ্গলের মধ্যে শত্রুতা, তাই নরেন্দ্র মোদীজি এবং তার বিজেপি অবশ্যই ম্যাজিক ফিগার পেল না এই শনির অশুভ প্রভাবে। এই রেজাল্ট যদি আরও আগে, অর্থাৎ 4 জুনের আগে, এপ্রিলের আগে এই রেজাল্ট বেরোতো, তাহলে তিনি ম্যাজিক ফিগার পেয়ে যেতেন 272। কিন্তু এপ্রিলের পরে যখন তার শনির অশুভ প্রভাব পড়তে শুরু করে দিয়েছে, 20 এপ্রিলের আগে যদি রেজাল্ট বেরোতো, তিনি অবশ্যই জয়লাভ করতেন, একক সংখ্যাগরিষ্ঠ হিসাবে আবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতেন। কিন্তু 20 এপ্রিল 2024 থেকে মঙ্গলের দশা শনির অন্তর্দশা শুরু হয়ে গেছে, তাই তার জীবনে শনি লেগে গেছে। তাই এই শনি তাকে 30 মে 2025 পর্যন্ত তাড়িয়ে তাড়িয়ে বেড়াবে। তাই বলবো, তার কাছে এই তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রিত্ব মোটেই সুখকর হবে না। যে কোনো মুহূর্তে সরকার ভেঙে যেতে পারে, কারণ এই সরকার দীর্ঘস্থায়িত্বভাবে থাকতে পারবে না, কারণ তার রাহুর দশা শুরুই হচ্ছে 28/11/2028। অর্থাৎ 2028-এ তার রাহুর দশা শুরু হচ্ছে, যা সত্যি চিন্তার বিষয়। তাই বলা যেতেই পারে এই সরকার 5 বছর পূরণ করবে না, 2029 পর্যন্ত যাবে না, তার আগেই এই সরকারের পতন ঘটবে, নয় পুনরায় নির্বাচন হবে, না হলে বিজেপি থেকেই কোনো দল বেরিয়ে যাবে, যারা অবশ্যই পাল্টি রাম হিসেবে খ্যাত, সেই নীতিশ কুমার, চন্দ্রবাবু নাইডু বা ইন্ডিয়া যে জোট তৈরি হয়েছে, তারা তাদের সংখ্যাগরিষ্ঠতা অবশ্যই তৈরি করতে পারবে, আবার তারা সরকার গঠন করতে পারবে, তখন নরেন্দ্র মোদীজির পতন ঘটতে বাধ্য। কারণ মোদীজির ক্ষেত্রে বর্তমান গ্রহের অবস্থান খুবই অশুভ, বিশেষ করে 2025 মে মাস পর্যন্ত তো তাকে নাস্তা নাবুদ হতে হবে বিরোধীদের কাছে, তাই এই একটা বছরই সরকার চালানো খুবই কঠিন। আর এরপরে 2026, 2027, 2028 তার যখন রাহুর দশা প্রবেশ করবে, অবশ্যই তার সরকারের পতন ঘটতে বাধ্য। তাই বলবো, এই যে নরেন্দ্র মোদীজির সরকার গঠন হতে চলেছে, গ্রহ নক্ষত্র বলছে যে এই সরকার 5 বছর টিকবে না, তার আগেই এই সরকার পড়ে যাবে। তাই বলি, যদি এই ভিডিওটাকে ভালো লাগে, যদি আমার এই গবেষণাটাকে আপনার মনে হয় যথাযথ হয়েছে, অবশ্যই কমেন্ট করবেন, যদি মনে হয় ভুল তাও কমেন্ট করবেন, কমেন্ট করা আপনাদের অধিকার, আপনি যা ইচ্ছা তাই লিখতেই পারেন, কারণ এটা আপনার অধিকারের মধ্যে পড়ে। আমি বলছি আপনি লিখুন, অবশ্যই আমার জানার অধিকার আছে আপনি কি ভাবছেন আমার এই গবেষণা সম্পর্কে। আর ছোট করে একটা লাইক অবশ্যই দেবেন, বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন। এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম, নমস্কার, ধন্যবাদ।